নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুস্মিতা 2020 বেঙ্গলি ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আবারও একটি নতুন চাকরির নোটিফিকেশন নিয়ে চলে এসেছি, যেখানে আপনারা পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারেন, অর্থাৎ ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবেন। আজকের ভিডিও যে চাকরি নিয়ে আমি আলোচনা করব সেক্ষেত্রে এখানে কিন্তু আপনাকে আবেদন আলাদাভাবে করতে হবে এবং ইন্টারভিউ ভিত্তিতে নিয়োগ হবে, কোনো লিখিত পরীক্ষা নেই। তো গাইস, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যে সমস্ত চাকরি প্রার্থী বন্ধু আমাদের চ্যানেলে নতুন ভিজিটার, তাদেরকে বলবো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের বিভিন্ন চাকরির আপডেট পেতে, এবং ভিডিও ভালো লাগলে ভিডিও শেষে অবশ্যই ছোট্ট একটি লাইক করবেন এবং প্রচুর শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। তাহলে বন্ধুরা আজকের ভিডিওর অফিসিয়াল নোটিশে যাওয়া যাক, জেনে নেওয়া যাক বিস্তারিত। এখানে আপনাদের কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্টের একটি নতুন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু আপনাদের দেখুন মেডিকেল অফিসে জেনারেল ডিউটি পদের জন্য নিয়োগ করে নেওয়া হবে, এবং এখানে আপনাদের প্লেস অফ পোস্টিং দিয়ে দিচ্ছে সিউড়ি, বোলপুর, দুবরাজপুর। এখানে দিয়ে দিচ্ছে পোস্টিং 60,000 টাকা মাসিক বেতন, আপার এজ লিমিট 62 ইয়ার্স, অর্থাৎ 62 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে আপনাদের MBBS করে থাকতে হবে মেডিকেল কলেজ থেকে, এবং যে কোনো মেডিকেল কলেজ থেকে, এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে WBMCর, এবং এখানে স্কেল আপ স্কোরিং এখানে 100% মেরিটের বেসিসে নিয়োগ হবে। আপনারা যখন আবেদন করবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দিয়ে দেবেন আবেদনপত্রের সঙ্গে, এবং তখনই কিন্তু মেরিটের বেসিসে আপনাদের এখানে নিয়োগ হবে। এখানে কি বলেছে দেখুন, এখানে আবেদন আলাদাভাবে করার কিছু ব্যাপার নেই। এখানে কিছু আবেদন মূল্য পেমেন্ট করতে হবে, অ্যাপ্লিকেশন ফি যেটা আপনারা জেনারেল কাস্টের ক্যাটাগরি ক্যান্ডিডেট হয়ে থাকলে 100 টাকা, SC/ST হয়ে থাকলে 50 টাকা আবেদন মূল্য দিয়ে আবেদনপত্রটি মানে আবেদন মূল্য দিতে হবে। আবেদনটি যে NEFT করবেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট IFSC কোড দিয়ে দিয়েছে। এখানে দেখুন NEFT করবেন, ব্যাঙ্ক ট্রান্সফার করবেন, এখানে রোগী কল্যাণ সমিতি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছে, এটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। এবার আসছি, এই যে অ্যাকাউন্টে আপনারা NEFT করলেন, NEFT করার পর যে রিসিপ্টটা দেবে সেটা ওয়ার্কিং ইন্টারভিউ ডেটে কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে উইথ ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম। অর্থাৎ আপনারা প্রথমে এই অ্যাপ্লিকেশন ফর্মটি যেটা অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশন ফর্মটি A4 সাইজ পেজে প্রিন্ট আউট বার করে নেবেন। প্রিন্ট আউট বার করার পর অ্যাপ্লিকেশন ফর্মটি হাতে কলমে ফিল আপ করবেন। দেখুন এখানে আপনার নাম, বাবার নাম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, ডেট অফ বার্থ, যাবতীয় কিছু ইনফরমেশান চেয়েছে, যেমন এডুকেশন, কোয়ালিফিকেশান ডিটেলস, আপনি যদি কোনো সেক্টরে কাজ করে থাকেন তার ডিটেলস সমস্ত কিছু দেবেন। দিয়ে এখানে কালার ফটো অ্যাটাচ করবেন, করার পর আপনি ফর্মটা ফিল আপ করলেন, ফিল আপ করে আপনি এর সঙ্গে রিলেভেন্স কিছু ডকুমেন্টস জেরক্স করে অ্যাটেস্টেড করে অ্যাটাচ করতে হবে। যেমন এখানে ডকুমেন্টসগুলো বলেই দিয়েছে, লাইক আপনার অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, সমস্ত কিছু রেসিডেন্সিয়াল প্রুফ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, কম্পিউটার নলেজ, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এবং NEFT করবেন যে পেমেন্ট স্লিপটি সেই সমস্ত কিছু আপনি ফর্মের সঙ্গে অ্যাটাচ করবেন। অ্যাটাচ করে নেওয়ার পর এখানে ইন্টারভিউ বলে দিয়েছে ওয়াকিং ইন্টারভিউ 10/11/2022 সকাল 11টায় রিপোর্টিং টাইম, এবং 11টা থেকে 12টার মধ্যে আপনার ইন্টারভিউ ডাকা হবে, অর্থাৎ 11টার মধ্যে কিন্তু রিপোর্টিং আপনাদের করে নিতে হবে। এবার আসছি, এখানে ওই সমস্ত কিছু আপনি নিয়ে যাবেন ইন্টারভিউ ডেটে। এখানে ইন্টারভিউ প্লেস যে অ্যাড্রেসটা সেটাও জানিয়ে দিচ্ছে, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, ওল্ড আউটডোর ক্যাম্পাস, বীরভূম। এখানে চলে গেলে কিন্তু ইন্টারভিউটি কমপ্লিট হয়ে যাবে। এবার বন্ধুরা আপনাদের আলাদাভাবে আবেদন করতে হবে না, এবং ইন্টারভিউর সময় যে সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন তার অরিজিনাল কপিসগুলো নিয়ে যাবেন, কেননা অরিজিনাল কপিগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনাদের ভেরিফিকেশনে কাজে লাগবে। তো প্রতিটি ক্ষেত্রে আমি বলি, আবারও বলছি, অরিজিনাল কপিসগুলো আপনারা ইন্টারভিউতে নিয়ে যাবেন। এবার আসছি, এখানে কিন্তু আপনাদের কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুট করা হবে। পরবর্তী ক্ষেত্রে আপনাদের যে কন্ট্রাকচুয়ালের মেয়াদটা, অর্থাৎ কন্ট্রাক্ট করা হবে যেটা, সেই মেয়াদটা কিন্তু বাড়ানো হতে পারে। এবার কী বলেছি দেখুন, অ্যাপ্লিক্যান্ট মাস্ট ভিজিট ওয়েবসাইট www.wbhealth.gov.in, অর্থাৎ www.birbhoom.gov.in, অর্থাৎ এই দুটো অফিসিয়াল ওয়েবসাইট রেগুলার ভিজিট করতে হবে কোনো কিছু ইনফরমেশন পাওয়ার জন্য। নোটিফিকেশান প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, এখানে বীরভূম ডিস্ট্রিক্ট থেকে এই নোটিফিকেশান প্রকাশিত হয়েছে 25/10/2022 তারিখে। তাহলে বন্ধুরা ওভারঅল চাকরির আপডেট দিলাম। এবার তাহলে দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিশ কীভাবে ডাউনলোড করবেন। নোটিশ ডাউনলোড করতে গেলে আপনাদের প্রথমে WB হেলথ ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, যেটার লিঙ্ক আপনারা সকলেই জানেন, এবং যদিও যারা না জেনে থাকেন আজকের ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো আপনাদের সুবিধাতে। তো সেই লিঙ্কে চলে আসবেন এবং ক্লিক করে এই পেজে চলে আসবেন। এখানে এসে রিক্রুটমেন্ট পেজে চলে আসবেন, রিক্রুটমেন্টে ক্লিক করেই তো রিক্রুটমেন্ট পেজে এসেই আপনারা দেখতে পাবেন নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাবেন 10/11/2022 তারিখে আপনাদের ইন্টারভিউ ডেট আছে, একটি নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। এখানে হেডলাইনে ক্লিক করে অবশ্যই আপনারা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এই ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন।